দাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে ছাপাখানাগুলোতে চলছে জোর প্রস্তুতি। নির্বাচনী প্রচার প্রচারণার পোস্টার, লিফলেট ও কার্ডের সঙ্গে ডিজিটাল ব্যানার, ফেস্টুনেরও ব্যাপক চাহিদা। নির্বাচনী প্রচারণা শুরুর আরও কদিন বাকি থাকলেও প্রার্থীদের চাহিদার চাপ সামলাতে আগাম প্রস্তুত ছাপাখানাগুলো। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলিহী। 18 ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হলেও প্রেস পাড়ার প্রস্তুতি শুরু আগে ভাগেই। প্রার্থীদের তৎপরতার সঙ্গে সঙ্গে সরব হয়ে উঠেছে রাজধানীর নয়াবাজার, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, পুরানা পল্টন ও কাটাবন এলাকার বেশিরভাগ ছাপাখানা। ভোটের মাঠ সরগরম না হলেও ছোট বড় বিজ্ঞাপনী সংস্থায় বেড়েছে ডিজিটাল পোস্টার, লিফলেট, কার্ড ও ব্যানার ফেস্টুনের চাহিদা। দেশে বর্তমানে ছাপাখানা আছে 7,000, এর মধ্যে বড় 1,000, মাঝারি 2,500 ও ক্ষুদ্র কারখানা 3,500, যার 4,500-ই ঢাকায়। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাদ বলেন, প্রতি আসনে এবার কমপক্ষে 30 লাখ টাকার মুদ্রণ কাজ হবে। নির্বাচন আসলেই আমাদের আয় কিছুটা বৃদ্ধি পায়, যেহেতু একটি প্রধান দল বিএনপি এবার নির্বাচনে নেই, তবে অন্যান্য প্রার্থীরা মিলে প্রার্থীর সংখ্যা অনেক বেশি, সে কারণে আমরা আশা করছি আমরা যেহেতু মজুরি কিছু বাড়াবো, তাতে অন্যবারের চেয়ে কিছু বাড়তেই হবে, বাড়বে, আয় বাড়বে, আমি আশা করছি। তাই এবার আগে ভাগেই কারখানাগুলোতে বাড়ছে ব্যস্ততা, দিন রাত খাটছেন শ্রমিকরা। ওভারটাইমের আশায় নির্বাচনী আমেজ তাদের মনেও। নির্বাচনের আগে আমাদের কাজকাম খুবই কম ছিল, আপনার 9টা 5টা কিংবা 10টা এর বেশি ডিউটি হতো না। এখন সকাল 9টা থেকে রাত 3টা পর্যন্ত, 2টা পর্যন্ত প্রতিদিন কাজ করছি, নাইট করছি। শ্রমিকরা এখানে ওভারটাইম করতে পারতেছে, তার জন্য ওরা আয় বেশি, প্রচারণারা বেশি চলছে, কাজের পরিমাণটা বাড়ছে, সব কিছু ব্যস্ততা মিলে আর কি আমরা এখন মোটামুটি ভালো আছি আর কি। ব্যবসায়ীরা জানান, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রার্থী ঘোষণা করায় ছাপাখানাগুলোতে এরই মধ্যে প্রচুর অর্ডার এসেছে, কিন্তু কাগজের দাম চড়া, তা পুষিয়ে নিতে এক পিঠে জোর প্রস্তুতি, অপর পিঠে দর কষাকষি। গত বছর যারা 1 লাখ পর্যন্ত পোস্টার করছে প্রতি প্রার্থী, এবার প্রতি প্রার্থী 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ পর্যন্ত করতেছে, প্রচুর সাড়া পাইতেছি, এবং আশা করি নির্বাচন চলা অবস্থায় আমরা খুব ভালো বিজনেস করব। মাহফুজা মুসলিহী, এটি নিউজ, ঢাকা।